গ্রামীণ ভারতের শিক্ষায় শোচনীয় অবস্থা। বেশ কিছু ছেলে মেয়ে তারা অঙ্কে দুর্বলের পাশাপাশি কেউ কেউ পড়ুয়া পড়তে পারে না এমনই অভিযোগ উঠছে। অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে উল্লেখ, প্রায় 56.7% পড়ুয়া তারা অঙ্কে দুর্বল। 14 থেকে 18 বছরের পড়ুয়ারা তৃতীয় শ্রেণীর অঙ্কে কাঁচা, ঠিকমতো পড়তে পারে না অন্তত 25% পড়ুয়া। অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে উল্লেখ করে তোপ, গ্রামীণ ভারতের শিক্ষায় শোচনীয় হাল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, 56.7% পড়ুয়া তৃতীয় শ্রেণীর অঙ্কে দুর্বল, এর পাশাপাশি 25% পড়ুয়া পড়তে পারে না, রিপোর্টে ঠিক আর কি কি উল্লেখ করা হয়েছে? ঘটনাটা হচ্ছে, সব মিলিয়ে দেশের উচ্চ শিক্ষায় বুনিয়াদী শিক্ষা যেটাকে বলা হয়, একদম প্রাইমারি থেকে সেকেন্ডারি অবধি, অর্থাৎ মোটামুটি 18 বছর বয়স অবধি যারা পড়াশোনা করে গ্রামাঞ্চলে, তাদের উপর এই সমীক্ষাটা চালানো হয়েছিল। তাতেই এই ভয়াবহ চিত্রটা বেরিয়ে এসছে। সেই চিত্রটা হচ্ছে যে নিজেদের মাতৃভাষায়, অর্থাৎ যে ভাষায় তারা কথা বলে, সেই ভাষায় সেই মাধ্যমে পড়াশোনা করে, অথচ ক্লাস 2 স্ট্যান্ডার্ডের যে বই, সেই বই তারা পড়তে পারে না, এমনকি একটা ইংরেজি শব্দ বাক্য পুরোপুরি তারা পড়তে পারে না, দেখে পড়তে পারে না। দেখা যাচ্ছে এই সংখ্যাটা মানে মারাত্মক। তো আর অঙ্কের তো আরো দুর্বিষহ অবস্থা, ক্লাস 3 অঙ্ক করতে পারে না 18 বছর বয়সী যে ছেলে বা মেয়ে, এই এর সংখ্যাটা 56.7%, যারা অঙ্কই করতে পারে না, অর্থাৎ ক্লাস 2-3 অঙ্ক তারা হাত দিতে পারছে না। তো তার ফলে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে, প্রচুর স্কুল হয়েছে, প্রচুর কলেজ হয়েছে, প্রচুর স্টুডেন্ট তাদের নাম লেখানো হয়েছে। এইসব পরিসংখ্যান সরকার বিভিন্ন সময় ফলাও করে দিচ্ছে, কেন্দ্রীয় বাজেটে বলছে, কিন্তু শিক্ষার মানটা যে কি হারে নেমে গেছে সেইটা নিয়ে কখনো তারা উচ্চবাচ্য করে না। এই সমীক্ষা রিপোর্ট সেটাকেই বেআবরু করে দিয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, গ্রামীণ ভারতের শিক্ষায় শোচনীয় হাল, 56.7%, 14 থেকে 18 বছরের পড়ুয়ারা তৃতীয় শ্রেণীর অঙ্কে দুর্বল, অন্তত 25% পড়ুয়া পড়তে পারে না, অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। রিপোর্ট কার্ড নিয়ে মোদী সরকারকে নিশানা বিরোধীদের, গ্রামীণ ভারতের শিক্ষায় শোচনীয় অবস্থা, 56.7% পড়ুয়া তারা তৃতীয় শ্রেণীর অঙ্কে দুর্বল, অন্তত 25% পড়ুয়া তারা পড়তেই পারে না, 14 থেকে 18 বছরের পড়ুয়া তারা তৃতীয় শ্রেণীর অঙ্কে দুর্বল, অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। রিপোর্ট কার্ড নিয়ে মোদী সরকারকে নিশানা বিরোধীদের। গ্রামীণ ভারতের শিক্ষায় শোচনীয় হাল, 56.7% পড়ুয়া তারা অঙ্কে দুর্বল, 14 থেকে 18 বছরের পড়ুয়ারা তৃতীয় শ্রেণীর অঙ্কে দুর্বল, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। গ্রামীণ ভারতের শিক্ষায় শোচনীয় হাল, 56.7% পড়ুয়া তারা তৃতীয় শ্রেণীর অঙ্কে দুর্বল, 25% পড়ুয়া পড়তে পারে না, অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? না, এটা নিয়ে সকলেই যে কথা বলবে যে অবস্থাটা একেবারে অবাঞ্ছিত, এবং সমালোচনার এই হচ্ছে যে সরকারের এই দিকে, শিক্ষার দিকে কোনো রকম নজর আছে বলে মনে হয় না। কারণ প্রাথমিক স্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, এবং সেখানে অঙ্ক বা ভাষার ভিত্তি যদি দুর্বল হয়, একেবারে সমস্ত স্তর পর্যন্ত ছাত্রের কোনো ওঠবার পথই থাকে না, দুর্বল থেকে আস্তে আস্তে স্কুল ছুট হয়ে যায়। তো লেখাপড়ার দিকে তো এখনকার শাসকদের কোনো মনোযোগই নেই, তারা মন্দির করবে, তারা এ বাড়ি করবে, তারা ধর্মের নামে জিকির তুলবে, বোঝাই যায় যে এদের হাতে শিক্ষার দশাটা কি হবে, সেটা কি কেন্দ্রে কি রাজ্যে, সর্বত্রই একই অবস্থা।
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, গ্রামীণ ভারতের শিক্ষায় শোচনীয় হাল। 56.7% পড়ুয়ারা তারা তৃতীয় শ্রেণীর অঙ্কে দুর্বল। এর সঙ্গে অন্তত 25% পড়ুয়া তারা পড়তে পারে না। 14-18 বছরের পড়ুয়ারা তৃতীয় শ্রেণীর অঙ্ক পারে না, এমনই উল্লেখ করা হয়েছে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে। রিপোর্ট কার্ড নিয়ে মোদি সরকারকে নিশানা বিরোধীদের। এই রিপোর্ট নিয়ে মোদি সরকারকে নিশানা বিরোধীদের। অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে অন্তত 25% পড়ুয়া পড়তে পারে না।